প্রত্যেক মানুষেরই কিন্তু এই চিন্তা আমরা থাকে যে তারা যখন নিজের কোনো বাড়ি করবে সেটা যেন আশেপাশের সকল বাড়ির থেকে দেখতে যেন সুন্দর হয় আর একটু ইউনিক হয়। আর এই চিন্তাধারাকে মাথায় রেখেই পৃথিবীর মধ্যে এমনও কিছু মানুষ রয়েছে যারা নিজেদের বাড়ি তৈরির ক্ষেত্রে নেক্সট লেভেলের চিন্তাধারা রাখে, আর সেইগুলিকে দেখার পর হয়তো আপনিও বুঝতে পারবেন না যে এটি কোনো বাড়ি না অন্য কিছু। কিন্তু এটিকে দেখার পর আপনি একটা জিনিসে নিশ্চিত হয়ে যাবেন যে আর মনে হয় না এরকম কোনো বাড়ি পৃথিবীতে নির্মিত হয়েছে। তাই আজকের ভিডিওতে আমরা এমন কিছু ইউনিক আর ওয়ার্ডেস্ট হাউস সম্পর্কে আলোচনা করব যেগুলিকে আপনি আর অন্য কোনো জায়গায় দেখতে পাবেন না। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। আমাদের লিস্টের প্রথম অদ্ভুত বাড়িটি হলো ক্রিজওয়াই ডোমেক, যেটি অবস্থিত আছে পোল্যান্ডে। প্রথমত ক্রিজওয়াই ডোমেকের অনুবাদ হলো আঁকা বাঁকা বাড়ি, যেটির নাম শুনে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই নামটি কিন্তু বাড়ির সঙ্গে পুরোপুরি মানানসই হয়েছে। এই বাড়িটিকে 2004 সালে সিজোটান্সি আর জেলেন্সকি নামে দুজন ডিজাইনার ডিজাইন করেছিল এবং এই বাড়িটি এতটা ইউনিক যে আপনি যদি বাড়িটিকে দেখেন তাহলে আপনার মনে হবে যে বাড়িটি যেন গলে পড়ে যাচ্ছে। আমাদের লিস্টের সেকেন্ড ইউনিক হাউসটি হলো ট্রান্সপারেন্ট হাউস, যেটি জাপানের টোকিওতে অবস্থিত আছে। প্রথমত আপনাদের মধ্যে অনেকেই এমন আছে যারা প্রতিদিন সূর্যালোকের আলোকে নিতে পছন্দ করে, তাদের জন্য কিন্তু এই বাড়িটি পুরোপুরি উপযুক্ত। কারণ আপনি এই বাড়ির যেখানেই থাকুন না কেন আপনি দিনের বেলা ঠিক নিশ্চয়ই সূর্যালোক ঠিক পেয়ে যাবেন। কিন্তু এই বিল্ডিংয়ে আপনি এটা আশা করতে পারেন না যে আপনি কোনো প্রাইভেসি পাবেন, কারণ এই বিল্ডিংটি ওপর থেকে নিচ অবধি পুরোপুরি ট্রান্সপারেন্ট। আমাদের লিস্টের থার্ড ওয়ার্ড এবং ইউনিক হাউসটি হলো গুই হো এসটি হাউস, যেটি ফ্রান্সের ডেলমাতে অবস্থিত। প্রথমত এই বাড়িটির সম্পর্কে কিছু বলা তো ভীষণই কঠিন, কারণ আপনি বাড়িটিকে দেখেই বুঝতে পারছেন যে বাড়িটি কতটা উদ্ভট, যেটিকে ফরাসি শিল্পী ক্রিস্টোফার ভার্দাগুয়ের এবং ম্যারি পেজুস নির্মাণ করেছিলেন, যেটি আগে পুরনো একটা কারাগার, একটা ফিউনারাল হাউস আর একটা স্কুল ছিল। এবং এই বাড়িটির সাদা রং কিন্তু মেরুদণ্ডকে ঠান্ডা করে দেওয়ার মতন। কিন্তু এই বাড়িটির সাদা রং কিন্তু কোনো নর্মাল পেন্ট নয়, এই সাদা কালারটির পিছনে আসল গোপনীয়তা হলো মধুর রজনের পলিস্টাইরিন। এই বাড়িটিকে দেখে কিন্তু একটা জিনিস বলা যায় যে এই বাড়িটিকে দেখে কিন্তু মনে হচ্ছে যেন বাড়িটি গরমে গলে যাচ্ছে। আমাদের লিস্টের ফোর্থ ওয়ার্ড হাউসটি নিউ ইয়র্কের প্যাটিন্টনে অবস্থিত মাশরুম হাউস। এই মাশরুম হাউসটিকে তৈরি করা হয়েছিল 1970 সালে। আর আমাদের লিস্টের ইউনিক আর ওয়ার্ড হাউসের মধ্যে একে ধরা চলে, কারণ এটি মাশরুমের মতন আকৃতির। আর এই মাশরুম হাউসের অভ্যন্তরটি পুরোপুরি মোজাইক টাইলিং দিয়ে সুসজ্জিত, সুতরাং সমস্ত মাশরুম প্রেমীদের জন্য এটা একটা আদর্শ হাউস, যেটি কিছুটা ওয়ার্ড আর কিছুটা কিন্তু সুন্দর বললেও চলে। নাম্বার ফাইভের ওয়ার্ড হাউসটি আবিদজানে অবস্থিত দ্য ক্রোকোডাইল হাউস। এই বাড়িটিকে সবার থেকে অদ্ভুত আর ওয়ার্ড বলা চলে, কারণ এটি দেখতে পুরোপুরি কুমিরের ডিজাইনের মতন। মুসা কালোই নামে একজন ব্যক্তি এই অস্বাভাবিক বাড়িটিকে নির্মাণ শুরু করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তার মৃত্যুতে এই বাড়িটির নির্মাণ অসম্পূর্ণ থেকে যায়। তারপরে মুসারই একজন শিক্ষার্থী থিয়েরি আত্মা এই কুমিরের মতন বাড়িটিকে নির্মাণের দায়িত্ব নেন এবং তারপরে তিনি এই বাড়িটিকে পুরোপুরি স্থায়ী আবাসে পরিণত করেন। কংক্রিটের তৈরি এই কুমিরের মধ্যে কিন্তু একটা বিছানা, জানলা ও ঘরগুলি কিন্তু যথাযথ ব্যবস্থায় রয়েছে। বাড়িটি পুরোপুরিভাবে বাসযোগ্য। নাম্বার সিক্স টয়লেট হাউস, যেটি অবস্থিত হলো কোরিয়ার সুওনে। আর এই বাড়িটির সম্পর্কে আমি একটা কথা বলতে চাই, এই টয়লেট হাউসটি কিন্তু পুরোপুরি ওয়ার্ড হাউসের নামকে প্রাপ্য করে। এই টয়লেট আকৃতির বাড়িটির নাম রাখা হয়েছিল হেই ও জেই, যেটির অর্থ হলো এমন একটি জায়গা যেখানে কেউ তার উদ্বেগের সমাধান খুঁজে পেতে পারে। এবং এই বাড়িটির টয়লেটের মতন আকৃতি পুরো বিশ্বের দৃষ্টিকে আকর্ষণ করে রেখেছে। নাম্বার সেভেন ইউনিক হাউসটি হলো জায়েন্ট সি সেল হাউস, যেটা মেক্সিকো সিটিতে অবস্থিত। আমরা শুনেছি মানুষ সমুদ্র ধারে বাস করতে চায়, সি সেল সংগ্রহ করতে চায়, কিন্তু কে কখনো সি সেলের মধ্যে বাস করার কথা কল্পনাতেও ভাবেনি। কিন্তু এখন যা মনে হচ্ছে মানুষের মনের ফ্যান্টাসিগুলো আসলে সত্যি হতে পারে। একটি উদাহরণ হলো মেক্সিকো শহরের ডিজাইনাররা চারজনের একটি পরিবারের জন্য একটা বাড়ি ডিজাইন করেছে, এটিকে দেখতে পুরোপুরি সি সেলের মতন। এই বাড়িটি যতটা সুন্দর ততটাই ইউনিক। আপনার কি মনে হয় আপনার আজকের লিস্টের মধ্যে কোন বাড়িটিকে সবার থেকে বেশি আজব আর ইউনিক মনে হয়েছে? এটি আমাকে নিচে কয়েন বক্সে অবশ্যই জানাবেন। আপনার যদি এই ওয়ার্ড হাউসের লিস্টগুলিকে শুনে ভালো লেগে থাকে তো এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমাদের আত্মবিশ্বাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না।